হকার উচ্ছেদকে কেন্দ্র করে চাঞ্চল্য কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। ফুটপাত দখলমুক্ত করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। দুদিন আগে থেকেই নির্দেশিকা ছিল ফুটপাত এবং সংলগ্ন ড্রেন দখলমুক্ত করে দিতে হবে অধিগ্রহণকৃত ব্যবসায়ীদের। সেই মর্মে এদিন কোচবিহার সদর মহকুমার শাসক সঞ্জয় পাল এবং কোচবিহার পৌরসভার একটি দল এলাকায় পৌঁছয়। ঘটনাস্থলে পৌঁছতে বাধা দেয় ব্যবসায়ীরা। তাদের দাবি, প্রতি বছর একই পদ্ধতিতে ফুটপাত উচ্ছেদ মুক্ত করে প্রশাসন, তারপরে কয়েকদিনের মধ্যেই ফের দোকানপাট গজিয়ে ওঠে এই ফুটপাতে। সামনেই পুজোর মরশুম, তার আগে প্রশাসনের এই উদ্যোগকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয় ব্যবসায়ীরা। তাই এদিন জেসিবি সহ রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে ব্যবসায়ীরা। আমি বললাম যে দাদা চুপিটা আমাদের থাক, কিছু বুঝলাম না, কিছু 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 দোকানদাররা পৌরসভার লোক আছে, মানে পয়সা খানে হলো আর কি। দেখো জায়গায় মদমারি চবুজ দেয় দোকান ভাঙলো না, ভাঙলো না, আমরা বুঝলাম না কেন এই কাজটা করলো আমাদের ফুটপাতে। আমরা কী করলাম বলেন? আমরা সাইডে তো ড্রেনের পাশে পৌরসভা এবং আমাদের এর আগে চেয়ারম্যান বলছিল তোমরা চাপিয়ে দোকান লাগাও, আমরা চাপিয়ে দোকান লাগাই যেতে কিন্তু তোমরা এ করে খাও। হ্যাঁ এ বলছি আমরা, কিন্তু আমরা কিছু মানলো না। পৌরসভা এসে ঘুষ কেটে মানে ভাঙচুর শুরু করে দিল আমাদেরকে। আমাদের এই জীবনে কি আছে বলেন? আমরা এখানকার নাগরিক তো, আমরা এখানকার কোনো ওয়ার্নিং দেয় নাই এবং এতটা পর্যন্ত কথা বলা হচ্ছে চেয়ারম্যানের সঙ্গে, বলছে যে তোমরা পিছিয়ে পিছিয়ে দোকান লাগাবো, ঠিক আছে করে খাবা। কিন্তু আমাদেরকে বলছিল এরকম কথা বলছিল যে স্টেশন থেকে কাছারি অবধি আর কাছারি থেকে বাস স্ট্যান্ড অবধি এইসব জায়গায় দোকানপাট হবে না, কিন্তু সাইড করে তোমরা সাইডে সাইডে দোকানপাট লাগিয়ে করিয়ে খাও। আমরা ঠিক আছে, এটা অনেকদিন আমরা কথাবার্তা বলে এরকম চিন্তাভাবনা নিয়ে আমরা দোকান করে খাচ্ছি। আজকে এখন আমরা কয়ে যাবো, আমার ছোটো খাওয়াটা যাবো বলছি আজকে যে ভাঙবে কিছু বলে নাই। তা আজকে আপনারা কিন্তু জানি আটকা দিয়েছি, ভাঙলে আমাদেরকে মানিয়ে দেবেন, আমরা কোথায় যাবো? অতঃপর মহকুমার শাসক সঞ্জয় পালের মধ্যস্থতায় উঠে যায় এই পথ অবরোধ। সঞ্জয় পাল জানিয়েছেন ব্যবসায়ীদের 2 ঘন্টার সময় দেওয়া হয়েছে, তারা নিজেদের দোকান নিজেরাই সরিয়ে নেবে, অন্যথায় প্রশাসন তাদের নিজস্ব ব্যবস্থা নেবে। শোনো আমি বলছি, আমি আমি ওই দিন 2 দিন আগে নোটিশ দিয়েছি, তোমার একটা ভেতর দিয়ে করে করো, নিজেরা সরিয়ে নাও, নিজেরা সরিয়ে নাও। কেন তোমরা যদি এখনও বলো যে আমরা সরিয়ে নেবো, আমি আরও 2 ঘন্টা পরে করবো, আমি কিচ্ছু করবো। নোটিশ দেওয়া হয়ে গেছে, যেখানে রাস্তার উপরে 10 স্টেশন আমাদের কনজেস্টেড ছিল, ওগুলোকে 2 দিন খোলা হলো। ব্যবসায়ীরা এসে আমাকে 2 ঘন্টা সময় নেবো, নিজেরাই সরিয়ে নেবে বলছে, আমরা 2 ঘন্টা সময় দিলাম, ওরা নিজেরাই সরিয়ে নিই। তারপর আমরা দেখলো রাস্তাটা ক্লিয়ার আছে, ডেন ক্লিয়ার আছে। ব্যবসায়ীরা অভিযোগ ছিল এইটাকে যখন ভাঙার আগে 3 দিনে নোটিশ দেওয়া হয়েছে, নোটিশ যাচ্ছে একদিনে সবটা করতে পারবে না, আপনারা আর কোথাও দেখেন কয়েক টাকা ভাঙা হয়েছে। আমার শুধু দাবিদান হচ্ছে তারা ব্যবসা করুক, কিন্তু রাস্তাটা পুরো ফাঁকা দেয় না, এটা করুন। তাতে আমি চাইবো না যে রাস্তাটা এবং ফুটপাত যেন ক্লিয়ার থাকবে, ক্লিয়ার করে ব্যবসা করতে পারে, তার কোনো আপত্তি। সঞ্জয় দাসের রিপোর্ট, সিকন ডিজিটাল বাংলা।